না উল্লেখ করে বলা হয়েছে, না হয়তো আমি আগে প্রশ্ন করতাম না, কারি সাহেবকে দিতাম, যেন উল্লেখ করে দেওয়া হয়েছে, যদি পাশে করলেও করবাম আগে করলেও করবাম, কেমন কারি সাহেব? উল্লেখ না করলে মালিক থাকলে ওনাকে আমি আগে দিতাম। যা আমার প্রশ্ন করা হবে হাসর মাঠে, আর উনি আমাকে প্রশ্ন করবেন আদমের জন্য, আদম সৃষ্টি। আমারে খরাও সয়ে পামি দিলে খবর জানো খুদা জানি
প্রভু তুমি মহামুক্ত
সোহাগ শুভম প্রীতি মনোরম তোমার এই কাজ গুলা অতি অনুরম
দেখা শোনা খাওয়া পড়া সবকিছু আমার থেকে অধিক করেছে, তাই তিনি কে বড় ভাই হিসেবে আমি মেনে নিতে হয়। আমি বয়সের অনুপাতে যদি
আল্লাহ ক্ষমা করে, কিন্তু সম্রাট সাহেবের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। যে আমরা হয়তো না জানতে পারি যে তিনি ভুল করতেছেন কি শুদ্ধ বলতেছেন, তা ভাবতে পারিনি। যদি জানা থাকতো তাহলে তো ভাবতে পারতাম যে তিনি ভুল করছেন। তিনি যদি ভুল করেন তবে আল্লাহ পাকের কাছে তিনি লজ্জিত হবেন। যখন উদ্দীপনা জাগিয়েছেন তিনি ভিতরে, তিনি হৃদয়ের অন্তঃস্থলে, যে আমি আমার শ্রেষ্ঠ এক জাতি সৃষ্টি করব, যে জাতির মধ্যে শ্রেষ্ঠ ভাবে আমি আশ্রয় নিতে পারবো সেই জাতির সৃষ্টি করব। দুইজনে বিরাট ফসাদ আরম্ভ করে দিল, যাদের সে সময় নাম ছিল মুকাদ্দিয়ার, যাদের নাম প্রথমে ছিল মুকাদ্দিয়ার। সেই ঝগড়াটা মিটিয়েছিলেন আল্লাহ নিজের কাছ থেকে একটা জিনিস দিয়া। ওই মুকাদ্দিয়ার বলতে কি বুঝি, এবং স্বয়ং আল্লাহ পাক কি জিনিস দিয়েছিলেন, এখন পর্যন্ত আমাদের মধ্যে সেইটি আল্লাহর দেওয়া একটা উপহার। সেই উপহার যদি বলেন যে আমানতি ধন, তা মানব না ভাই। যদি বলেন যে মোহাম্মদী নূর, তাও মানব না। যদি বলেন কুরআন, তাও মানব না। আমরা যেভাবে বুঝি আর জ্ঞান লাভ হয় শুনিয়া, সেভাবে বুঝাইতে অনুরোধ রইল। কারণ যদি আপনারা না বলেন তাহলে আর কার কাছ থেকে শুনব? এই যে হর মুকাদ্দিয়াত যেগুলা, ওগুলা কি বস্তু পাথর না কোনো ফেরেশতা? ফেরেশতা বললে মানবো না। উহা কি মুকাদ্দিয়াত বলিতে কি বুঝি, কি বোঝা যায়? এবং আল্লাহ যে তাদের ঝগড়াটা মীমাংসা, আশা করি পূর্ণ করবেন আমার মনের Thank you.
Thank you.